ভিডিও শুরুতেই বলে রাখি যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য কয়েকদিন আগেই নারদ মামলায় অভিযুক্ত রাজ্যের দুই মন্ত্রী একজন বিধায়ক এবং একজন প্রাক্তন মন্ত্রী সহ মোট চারজনকে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্ত করেছিল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ অনেক চেষ্টা করেও সিবিআই তাদের তরফ থেকে অভিযুক্তদের জামিন আটকাতে পারেনি অন্যদিকে সিবিআইয়ের পক্ষ থেকে এই নারদ মামলায় অন্য কোনো রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানানো হয়েছিল সিবিআইয়ের অভিযোগ ছিল এ রাজ্যে থেকে মামলাকে প্রভাবিত করছেন প্রভাবশালীরা আজ সেই মামলা শুনানি ছিল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানিয়েছেন সিবিআই তরফ থেকে স্থানান্তরকরণের মামলা বৃহত্তর বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে কারোরই পড়ে না এই মামলা সিঙ্গেল বেঞ্চের একতিয়ারে পড়ে তিনি বৃহত্তর বেঞ্চের এর নিয়ে প্রশ্ন তোলেন পঁয়তাল্লিশ মিনিট শোনার পর শুনানি শেষ হয় অন্যদিকে সিবিআইয়ের সলিসিটার জেনারেল তুষার মেহতার বক্তব্য শোনার পর বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি অ্যাডভোকেট জেনারেলকে প্রশ্ন করেন দুজন বিচারপতি সহমত নিয়ে বৃহত্তর বেঞ্চ গঠিত হয়েছিল তাহলে শুনতে অসুবিধা কোথায় দুপক্ষের তীব্র সবাল জবাবের পরে আগামীকাল সাড়ে এগারোটায় ফের শুনানি হবে এমনটাই জানায় হাইকোর্ট